গণতন্ত্র দিবসে বিজেপির অরাজনৈতিক পদযাত্রা, যার নেতৃত্বে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে এগিয়ে আসছেন। যে বিজেপির একটি অরাজনৈতিক পদযাত্রা, সেই 120 ফুটের একটি পতাকা নিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সেই অরাজনৈতিক পদযাত্রা এগিয়ে আসছে বরফকলের দিকে বেলেঘাটা। সেই দৃশ্য সরাসরি আমি তুলে ধরছি, যেখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় তাদের নেতৃত্বে এই মুহূর্তে পদযাত্রা, বিজেপির অরাজনৈতিক পদযাত্রা 120 ফুটের সেই পদযাত্রা এগিয়ে যাচ্ছে বরফকলের দিকে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে, যার নেতৃত্বে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকারের মতো রাজ্যের শীর্ষস্তরের নেতারা এই মুহূর্তে উপস্থিত রয়েছে। বিজেপির অরাজনৈতিক পদযাত্রা 120 ফুটের পতাকা নিয়ে, এবার আপনাদের সেই পতাকা দেখাবো। এই সেই 120 ফুটের পতাকা। দেখতে পাচ্ছেন বেলেঘাটা, কলকাতার বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে বরফকল পর্যন্ত বিজেপির সেই পদযাত্রা 120 ফুটের পতাকা নিয়ে। সেই দৃশ্য সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সঞ্জয় দাস, আপনারা দেখছিলেন এএনএম নিউজ।